আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে, সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। স্ত্রীর অনুপস্থিতিতে নিজ আপন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাকালীন সময়ে এক লম্পট পিতাকে আটক করেছে তার প্রতিবেশীরা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। আমি মিলাতে পারছি না সমীকরণ, আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে। মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে, কোন একটা জেলার নাম বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা। তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন, আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ? একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে? আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে, এবার কিন্তু এই পাপটা বাড়বে। কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না, এখন মানুষ জানলো যেটাও হতে পারে। যেমন সমকামিতা, কোরআনে যে সমকামিতার কথা বলা আছে, এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ পাক কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো না।